গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে যেন স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এই ভিডিওটিতে আলোচনা করব, যে কোনো সংখ্যার সঙ্গে এগারো দিয়ে গুণ করার সহজ পদ্ধতি অর্থাৎ সংখ্যা যত বড় হোক না কেন তার সঙ্গে এগারো দিয়ে গুণ করার সহজ পদ্ধতি নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। কাজেই কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হলে অবশ্যই পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রথমে আমরা শিখে নেব দুই অঙ্কের সংখ্যার সঙ্গে এগারো দিয়ে গুণ করার সহজ পদ্ধতি তো দেখো দুই অঙ্কে দুটি সংখ্যা নিচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি বারো আর একটা নিয়ে নিচ্ছি বাহান্ন এই দুটি সংখ্যার গুণ করতে শিখবো দেখো বারোর সঙ্গে কার গুণ করবো এগারোর তো গুণটা একটু দেখো মন দিয়ে আমরা দেখবো বারোর সঙ্গে এগারোর গুণ করছি তাহলে এই বারোর সংখ্যার এককের সংখ্যা কে রয়েছে দুই তা এখানে প্রথমে তোমরা দুই বসাবে তারপরে কাজ হচ্ছে এই সংখ্যার সঙ্গে তার পরের সংখ্যাটা যোগ করে নেওয়া দুই আর এক যোগ করলে হবে তিন তাই এখানে তিন বসিয়ে দেব তারপরে কাজ হচ্ছে এই লাস্টের সংখ্যাটা বসিয়ে দেওয়া আশা করি বুঝতে পেরেছ দেখো তারপরে বাহান্নর সঙ্গে এগারোর গুণ করছি প্রথম কাজ কি করতে বললাম এই সংখ্যাটা এই সংখ্যাটার এক ঘরে অঙ্ক কে রয়েছে দুই তাই এখানে দুই বসিয়ে দেবে তারপরে কাজ হচ্ছে এই দুইয়ের সঙ্গে পাঁচ যোগ করে নেওয়া দুইয়ের সঙ্গে পাঁচ যোগ করলে হবে সাত তারপরে এই পাঁচটা বসিয়ে দেবে এটি হচ্ছে আমাদের বাহান্ন সঙ্গে এগারো গুণ পাঁচশো বাহাত্তর এবার চলো আমি তিন অঙ্কের সংখ্যা নিচ্ছি দেখো একশো বত্রিশ নিচ্ছি তার সঙ্গে এগারো গুণ করছি প্রথম কাজ দেখো আমরা শুধু এই সংখ্যাটি দেখব কেবল এগারো দিয়ে গুণের ক্ষেত্রে এই সংখ্যাটি দেখো প্রথম কাজ এই একুকে ঘরে অঙ্কটা বসিয়ে দেওয়া তারপরে পরপর যোগ করে বসানো দেখো এটার সঙ্গে এটার যোগ করব। তাহলে দুইয়ের সঙ্গে তিন যোগ করলে হবে কত পাঁচ এবার দেখো তিনের সঙ্গে একযোগ করলে হবে চার আর এখানে কী ছিল এক তাই লাস্টের সংখ্যাটা আমরা এক বসিয়ে দেব এবার দেখো আবার একটা তিন অঙ্কের সংখ্যা নিচ্ছি দুশো বাহান্ন নিচ্ছি তার সঙ্গে এগারো গুণ করব প্রথম কাজ কী করতে বললাম এই দুশো বাহান্নর এককের ঘরে অঙ্কটাকে বসিয়ে দেওয়া মানে এই সংখ্যাটাকে বসিয়ে দেওয়া তারপরে কাজ হচ্ছে এই সংখ্যাটার সঙ্গে তার পরের সংখ্যাটা যোগ করে নেওয়া তা দুইয়ের সঙ্গে পাঁচ যোগ করছি কত হবে সাত আবার পাঁচের সঙ্গে দুই যোগ করব কত হবে সাত আর এই লাস্টের সংখ্যাটাকে আবার বসিয়ে দেব আশা করি বুঝতে পেরেছো চলো তারপরে শিখে নেব চার অঙ্কের সংখ্যার সঙ্গে এগারোর গুণ দেখো প্রথম কাজ আমরা এই সংখ্যাটিকে দেখব প্রথমে এই প্রথমের সংখ্যাটাকে এখানে বসিয়ে দেওয়া কাজ তারপরে দেখো এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা যোগ করবো একের সঙ্গে পাঁচ যোগ করলে হবে ছয় এখানে দেখো পাঁচের সঙ্গে সাত যোগ করলে হবে বারো তাই বারোর এখানে তোমরা দুই বসাবে ক্যারি অন এবার দেখো এখানে কে ছিল সাত সাতের সঙ্গে এক যোগ করবো সাতের সঙ্গে এক যোগ করলে হবে কত আট আর এখানে ছিল এক তাহলে কত হচ্ছে নয় আর এই লাস্টের সংখ্যাটা আবার বসিয়ে দিতে হবে অর্থাৎ আমরা পেয়ে গেলাম উনিশ হাজার দুশো একষট্টি দেখো আরেকটা নিয়ে নিচ্ছি প্রথম কাজ কি এই সংখ্যাটা দেখব প্রথমের সংখ্যাটাকে বসিয়ে দেওয়া তারপরে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা যোগ করব। একের সঙ্গে দুই যোগ করলে হবে তিন তারপরে দেখো দুইয়ের সঙ্গে সাত যোগ করবো কত হবে নয় তা সাতের সঙ্গে পাঁচ যোগ করব বারো তা বারো দুই বসাবো হাতে থাকে কত আমাদের এক এবার দেখো পাঁচ পাঁচের সঙ্গে এবার এক যোগ করে নেব ছয় আশা করি বুঝতে পেরেছ চলো তারপরে শিখে নেব ছয় অঙ্কের সংখ্যার সঙ্গে এগারোর গুণ তো দেখো ছয় অঙ্কের একটা সংখ্যা নিচ্ছি যে কোনো একটা সংখ্যা নিলাম ছয় অঙ্কের তাকে আমি কি করব এগারো দিয়ে গুণ করব দেখো প্রথম কাজ এই সংখ্যাটা দেখবে এই সংখ্যাটার যে একক ঘরে অঙ্গটা রয়েছে ছয় তাই ছয় বসিয়ে দেবে তারপরে কাজ এই ছয়ের সঙ্গে এই সংখ্যাটা যোগ করে নেওয়া ছয়ের সঙ্গে এক যোগ করলে কত হবে সাত তারপরে আবার এই একের সঙ্গে এই সংখ্যা যোগ করে নেওয়া এক আর আট যোগ করলে হবে নয় আবার এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা যোগ করবে আটের সঙ্গে এক যোগ করলে হবে নয় আবার দেখো এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা যোগ করবে একের সঙ্গে সাত যোগ করলে হবে আট আবার এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা যোগ করবে সাত আর ছয় যোগ করলে হবে তেরো কত হচ্ছে তেরো তাই তোমরা তেরোর এখানে তিন বসাবা ঠিক আছে হাতে থাকে আমাদের এক এবার দেখো এই লাস্টের সংখ্যা কে ছিল ছয় ছয়ের সঙ্গে এক যোগ করে এখানে বসিয়ে দেবে সাত আমরা গুণটা পেয়ে গেলাম চলো এবার আরেকটা সংখ্যা নিচ্ছি আমি এটাই লাস্ট করছি এবার তোমরা প্র্যাকটিস করবে এইভাবে আশা করি সমস্ত গুণ হয়ে যাবে দেখো এবার আমি আট অঙ্কের একটা যে কোনো সংখ্যা নিচ্ছি দেখো তার সঙ্গে এগারো দিয়ে গুণ করব প্রথম কাজ হচ্ছে এই সংখ্যাটা দেখবে এই সংখ্যাটার এই এককের ঘরে অঙ্কটা এখানে প্রথম বসিয়ে দেবে তারপরে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা যোগ করবে কত হচ্ছে চার এক আর তিন যোগ করলে হবে চার আবার তিনের সঙ্গে দুই যোগ করবে কত হলো পাঁচ আবার দুইয়ের সঙ্গে ছয় যোগ করবে আট তারপর দেখো এই ছয়ের সঙ্গে আবার দুই যোগ করবে আট দুইয়ের সঙ্গে সাত যোগ করলে কত হবে নয় সাতের সঙ্গে এক যোগ করলে আট তারপরে এই একের সঙ্গে দুই যোগ করলে হবে তিন আর এই লাস্টের সংখ্যা তারপরে তোমরা বসিয়ে দেবে আশা করি গুণগুলো বুঝতে পেরেছ এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে